আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে পরকীয়া আর ধর্ষণের মতো ঘটনা। আমাদের আজকের আয়োজনেও রয়েছে এমনই কিছু ঘটনার বিস্তারিত, যা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তাই প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইমতে পরিচয়, দুই সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী। মুকসুদপুরে নারী কণ্ঠে ডাক দিয়ে দল বেঁধে গৃহবধূকে ধর্ষণ। প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করল বৃদ্ধ। বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ গৃহকর্মী 8.5 মাসের অন্তঃসত্ত্বা। এবারে বিস্তারিত। বগুড়ার শেরপুরের দুই সন্তান রেখে জহুরা আক্তার জুই নামের এক প্রবাসীর স্ত্রী স্বামীর দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছে। সকাল থেকে মহিপুর বুড়িতলা এলাকায় আহসান হাবিবের বাড়িতে এ অনশন করছে। আহসান হাবিব মহিপুর বুড়িতলা আব্দুল কুদ্দুসের ছেলে। সে পেশায় একজন যমুনা গ্যাস কোম্পানি লিমিটেডের স্টোর কিপার। জানা যায়, গত 6 বছর পূর্বে পৌর শহরের শান্তিনগর এলাকার জালাল শেখের মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী মনিরের স্ত্রী জহুরা আক্তার জুই সহ এক ছেলে এক মেয়ে রেখে মালয়েশিয়া যায় মনির। গত 1 বছর পূর্বে মহিপুর বুড়িতলা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আহসান হাবিবের সাথে ইমতে পরিচয় হয়। এরপর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশ থাকায় এক পর্যায়ে আহসান হাবিব বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। গত 9 মার্চ শান্তিনগর জুয়ের বাড়িতে গিয়ে আবার শারীরিক সম্পর্ক করলে এ ঘটনা জানাজানি হয়। পরকীয়ার বিষয়টি প্রবাসী স্বামী মনির জানতে পেরে মালয়েশিয়া থেকে তার স্ত্রীকে তালাক দেয়। পরে জহুর আক্তার জুই আহসান হাবিবকে বিয়ে করতে চাপ সৃষ্টি করে। আহসান হাবিব বিয়ে করতে অস্বীকার করায় আজ সকালে স্বামীর দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করে। এতে বাড়িঘর তালা দিয়ে আহসান হাবিব ও তার পরিবার পালিয়ে যায়। এ বিষয়ে জহুরা আক্তার জানান, আমাকে স্বামীর দাবি না দিলে আমি এখানে আমরণ অনশন করব। এ বিষয়ে আহসান হাবিবের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার জানা নেই। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে নারী কণ্ঠে ডাক দিয়ে ঘরে ঢুকে 3 যুবক মিলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মুকসুদপুর থানায় 3 জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে 35 বছর বয়সী হেমায়েত, নান্নু শেখের ছেলে বশির শেখ 25 ও মনির মোল্লার ছেলে 23 বছর বয়সী ইয়াসিন মোল্লা। এর আগের রাতে এই ঘটনাটি ঘটলে পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রাতে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। আসামিরা 3 বন্ধু মিলে গৃহবধূর বাসায় গিয়ে নারী কণ্ঠে ডেকে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় পরিচিত কেউ ভেবে ওই গৃহবধূ দরজা খোলেন। দেশীয় অস্ত্র দেখিয়ে গৃহবধূকে জিম্মি করে দল বেঁধে ধর্ষণ করে। মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত খন্দকার আমিনুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আরো একটি ধর্ষণ। ফরিদপুরের শালথায় শারীরিক প্রতিবন্ধী 23 বছরের এক যুবতীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় 50 বছর বয়সী রশিদ মুন্সী নামের ওই বৃদ্ধকে আটক করেছে শালথা থানা পুলিশ। গভীর রাতে উপজেলার 8ঘর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে শালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা ও ধর্ষিত যুবতীর পরিবার সূত্রে জানা যায়, ধর্ষিতার বাবা একজন রিকশা চালক। প্রতিদিনের মতো সকালে তিনি রিকশা চালাতে ফরিদপুর শহরে যান। বাড়িতে ওই প্রতিবন্ধী মেয়ে ও তার মা ছিলেন। বিকাল 5:30টার দিকে ওই প্রতিবন্ধীকে বাড়িতে একা রেখে তার মা ছাগল চড়াতে বাড়ির পাশের মাঠে যায়। এই সুযোগে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ওই যুবতীকে ফুসলিয়ে গরুর থাকার গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাদের চেষ্টায় মীমাংসা না হলে ধর্ষিত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। শালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সুব্রত গোলদার বলেন, 23 বছরের এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষিতা প্রতিবন্ধীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওদিকে নওগাঁর পত্নীতলায় স্বনামধন্য ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের বিষয়টি এতদিন চাপা দিয়ে রাখা হলেও ওই গৃহকর্মী বর্তমানে 8.5 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
ধর্ষণকারীর পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় ওই তরুণী জেলা লিগাল এইডের সহায়তায় আদালতে মামলা দায়ের করেছেন। 8.5 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে বর্তমানে ধর্ষণের শিকার ওই তরুণীর পরিবার দুশ্চিন্তায় আছে। আদালতে প্রদত্ত মামলার এজাহার সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজারের সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন ওরফে সাবুর একমাত্র ছেলে 40 বছর বয়সী আমিনুল ইসলাম ওরফে সৈকতের স্ত্রী অসুস্থ। এজন্য বাসার কাজ ও সন্তান দেখভালের জন্য দিনরাত্রি সেবা দেওয়ার জন্য পলিপাড়া মহল্লার দরিদ্র দিনমজুর আব্দুল সামাদের স্বামী পরিত্যক্তা মেয়েকে গৃহকর্মী হিসেবে নিযুক্ত করেন। ওই গৃহকর্মী রাতে গৃহকর্তার বাড়িতেই অবস্থান করত। কাজ শুরু করার কিছুদিন পর থেকে আসামি গৃহকর্মীকে কুপ্রস্তাব দিতে শুরু করেন, তাকে বিয়ের আশ্বাস দিয়ে নানাভাবে ফুসলাতে থাকেন। এতে রাজি না হলে গৃহকর্মীর ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে এবং বিয়ে করবে বলে আশ্বস্ত করেন সৈকত। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এভাবে 4-5 মাস কেটে যাওয়ায় গৃহকর্মী শারীরিক পরিবর্তন দেখা দিলে সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সৈকতকে জানালে পেটের বাচ্চা নষ্ট করতে বলেন, কিন্তু গৃহকর্মী এতে রাজি না হয়ে বিয়ে করার জন্য সৈকতকে চাপ প্রয়োগ করে। গৃহকর্মীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সৈকতের পরিবার জানতে পারলে গৃহকর্মীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাড়ি ফিরে বিষয়টি সে তার পরিবারকে জানায়। ওই অন্তঃসত্ত্বা গৃহকর্মী থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ না করে কোর্টে মামলা করার পরামর্শ দেয়। বাধ্য হয়ে গৃহকর্মী জেলা লিগাল এইডের সহায়তায় মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে সৈকতকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ওই গৃহকর্মীর পিতা আব্দুল সামাদের সঙ্গে কথা বলে তিনি জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি মীমাংসা করার জন্য লোক মারফত নানাভাবে চাপ প্রয়োগ এবং হুমকি প্রদান করছে। অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম ওরফে সৈকতের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না গৃহবধূ থেকে শুরু করে প্রতিবন্ধী যুবতী এমনকি গৃহকর্মী, নিরাপদ নেই কোনো নারী। আপনার কি মনে হয় এর জন্য দায়ী কি? সামাজিক অবক্ষয়, সোশ্যাল মিডিয়ার ব্যাপক অপব্যবহার, নাকি ইসলামী সমাজ ব্যবস্থার অভাব? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানাতে ভুলবেন না প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় কি শাস্তি হওয়া উচিত তা নিয়েও। ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।